সবার সেই ভুল ধারণা আমি ভেঙে দেব। আমি তো জানি তুই আমাকে বাঁচাতে গিয়ে নিজের ঘাড়ে সব দোষটা। বন্ধুগণ, যমুনা ঢাকি মানে আমাদের সকলের প্রিয় শ্বেতা ভট্টাচার্য। তোমরা সবাই তো শ্বেতাকে তার প্রায় অনেক সিরিয়ালেই দেখেছো, কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা শ্বেতার ফুল জার্নি সম্পর্কে জানো না। তো চলো আজ জেনে নিই এই সুন্দরী অভিনেত্রীর শুরু থেকে বল। শুরু করেছিল 2010 সালের একটি সিরিয়াল সিঁদুর খেলা থেকে। এখানে তাকে সিমন্তিনী নামের একটি চরিত্রে দেখা গেছিল। এই সিরিয়ালটি 2010 থেকে 2012 অবধি চলেছিল আর মানুষ খুব পছন্দ করেছিল এই সিরিয়ালটিকে, সাথে সেতার অ্যাক্টিং কেও। সিমন্তিনী, সিমন্তিনী মানে যার স্মৃতি ভরা সিঁদুর। এরপরে 2010 সালে শুরু হওয়া সিরিয়াল ভালোবাসা.com-এও শ্বেতাকে মিথি নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল আর এই সিরিয়ালটি প্রায় 2010 থেকে 2014 পর্যন্ত চলেছিল। তারপর 2015 সালে শ্বেতাকে তুমি রবে নীরবে বলে একটি সিরিয়ালে দেখা যায়। এখানে তার নাম ছিল ঝিল মুখার্জি। এই সিরিয়ালটি অনুষ্ঠিত হতো জি বাংলায়। এরপর 2016 সালে শ্বেতা জরোয়ার ঝুমকো নামক একটি সিরিয়ালে অভিনয় করেছিল। এখানে শ্বেতা ঝুমকো নামের চরিত্রে অভিনয় করেছিল। এই সিরিয়ালটি 2016 থেকে 2017 অবধি চলেছিল, যেটা খুব ভালো জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। তিনি হাতের কাজ দিয়ে আলো আমি আনবই। জরোয়ার ঝুমকো আসছে জি বাংলায়। 2018 সালে শ্বেতা তার প্রথম হিন্দি সিরিয়াল জয় কানাইয়া লালকিতে কাজ করেছে, যে সিরিয়ালটি ছিল বাংলা সিরিয়াল ভজ গোবিন্দর কপি। তুই তো তব মিলেগা জব মে শাদি করুঙ্গি, মে শিবরাত্রি নাহি করুঙ্গি। কানাইয়া ছোটি মালকিন সে মহাশিবরাত্রি কি পূজা তো মে করবাউঙ্গা। তারপর 2019 এ আসে শ্বেতার কনক কাকন সিরিয়ালটি। এখানে তার নাম ছিল কাকন। শ্বেতার এই সিরিয়ালটিও মানুষ খুব পছন্দ করেছিল সেই সময়। দিদি রে হলো এই নে, আর এটা চিন্তা করিস না, তুই জিতবি। এবং তারপর 2020 শুরু হওয়া সিরিয়াল যমুনা ঢাকি সিরিয়ালের যমুনা হিসেবে আজ শ্বেতা খুব জনপ্রিয়। এই সিরিয়ালের জন্য মানুষ তাকে খুবই পছন্দ করছে বর্তমানে। শ্বেতা তার অভিনয় জীবনে এতগুলি জনপ্রিয় সিরিয়াল করার জন্য বেশ দামি দামি অ্যাওয়ার্ডও পেয়েছেন। তো বন্ধুগণ, তোমরা সবাই শ্বেতার কোন সিরিয়ালটি সবচেয়ে বেশি পছন্দ করো সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি তোমরা এনার ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।